সবাই তোমরা ভালো আছো তো? বেশ, তোমরা এবার পাতাবাহার বইয়ের 63 পাতা খুলো। আগের ক্লাসে আমরা গাছেরা কেন চলাফেরা করে না গল্পটির প্রথম পাতা পাঠ করেছিলাম। আজ আমরা পরের অংশটি পড়ব। প্রথমে আমি পড়ব, তারপর তোমরা সবাই পড়বে। তোমরা সবাই লাইনে আঙুল দাও। এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছে, তোমরাও দেখনি। পরের পাতা। একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল, ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত, ভীষণ ক্লান্ত মানে অবসন্ন হয়ে গেছিল, চলবার শক্তিটুকু আর নেই। তখনই ঠিক করল কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে। সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চলল। কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না, ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে। মানুষেরা তা দেখে সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠল। এর আগে তারা কোনোদিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি। করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল। কুৎসিত হাসি ফুটে উঠল মানে বিশ্রীভাবে তারা হাসল। এমনকি সকলে মিলে আনন্দে হাততালি দিল। এমন উপহাস গাছেদের সহ্য হলো না, তারা অপমানিত বোধ করল। তখনই ঠিক করল অনেক হয়েছে, আর তারা চলাফেরা করবে না। তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না, তবু গাছেরা আজও কত উপকারী। ফুল ফল মানুষকে উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায়, গাছগাছালা দিয়ে কত ওষুধ তৈরি হয়, কত পাখি গাছে বাসা বাঁধে। গাছেদের দুঃখ একটাই, তারা এখন আর চলাফেরা করে না। কেন চলাফেরা করে না আশা করি তার বুঝিয়ে বলতে হবে না। গল্পর এখানেই শেষ। তোমরা এই অংশটা খুব ভালো করে রিডিং পড়বে, দুবার তিনবার চারবার পাঁচবার। যত ভালো করে রিডিং পড়বে তত তোমরা ভালো রিডিং আয়ত্ত করতে পারবে। রিডিং যত ভালো আয়ত্ত করতে পারবে, যত ভালো রিডিং পড়বে, পড়া তত ভালো, তাড়াতাড়ি মুখস্থ হবে।
আচ্ছা, এটা কিন্তু আমরা একটা গল্পই পড়লাম। আমরা গল্পে পড়লাম কি গাছ চলাফেরা করে। সত্যি সত্যি কি গাছ চলাফেরা করে? না, গাছ চলাফেরা সত্যি সত্যি করে না, এটা একটা গল্প। কিন্তু গাছ আমাদের অনেক অনেক উপকার করে। আমরা কি পড়লাম গল্পতে? গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়। ফুল আমাদের কত কাজে লাগে, ফল তো আমরা সবাই খাই। পাখি, বিভিন্ন পশুরাও এই ফল খায়, পাখিরা এই ফলকে বেঁচে থাকে। তাছাড়া ধরো এই গাছের ডালে কত পাখি বাসা বাঁধে, অনেক কীটপতঙ্গও বাসা বাঁধে এই গাছের মধ্যে। গাছ আমাদের অক্সিজেন দেয়, যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতেই পারতাম না। গাছ আমাদের পরম বন্ধু, গাছকে আমাদের প্রত্যেকেই যত্ন করা উচিত। আমরা সবাই বাড়িতে গাছ লাগাবো। আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দেব, বাড়ির কাজের জন্য। এই প্রশ্নগুলো আমি দিলাম, প্রশ্নগুলো তোমরা বাড়িতে লিখে আমাকে পাঠাবে। আমি প্রশ্নগুলো একবার পাঠ করে দিই। 1 নম্বর প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করল? ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়ল কেন? ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কি করল? গাছেরা অপমানিত বোধ করলো কেন? গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ। এখানে ব্যাকেটে কিছু শব্দ দেওয়া আছে, তোমরা সেই শব্দগুলোর যেটি সঠিক সেটি শূন্যস্থানে লিখবে। এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা, তারপর ড্যাশ কোনো যানবাহন, ড্যাশ তোমরাও, ড্যাশ তারা অপমানিত বোধ, ড্যাশ কত পাখি গাছে বাসা, ড্যাশ। এই প্রশ্নগুলো তোমরা সঠিক উত্তর লিখে আমাকে পাঠাবে। আগের দিনে হোমওয়ার্ক আমি দেখেছি, প্রত্যেকেরই ঠিক হয়েছে। পিয়ালি, সঙ্গীতা, শ্রেয়া, সবাই খুব ভালো লিখেছ। সুপ্রিয়া, শুভ, মৌপ্রিয়া, এদের হোমওয়ার্ক আমি পাইনি। এবার কিন্তু সবাইকেই হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? বাড়িতে থাকবে, ভালো করে পড়াশোনা করো। আজ এখানে ক্লাস শেষ করছি।